ঠিক কতটা দিন কতটা সহস্র মুহূর্ত পর প্রিয় এই প্রাঙ্গণে পা রাখলাম সেই হিসেব করা হয়নি, কারণ FCS এর সাথে সম্পর্কটাই এমন যে যেখানে থাকি যত দূরেই থাকি না কেন FCS সবসময় আমার মধ্যে মিশে থাকে। ছিল যেন সেই গেটটা দিয়ে যখন ঢুকছিলাম অনেকগুলো বছর আগের সেই প্রথম দিনটার কথা মনে পড়ল। সেদিন এসেছিলাম নবীন শিক্ষার্থী হয়ে, আর আজ প্রাক্তন। দারোয়ান মামার কাছে প্রাক্তন শিক্ষার্থী পরিচয়টা দিতেই কেমন যেন একটু মন খারাপ হলো। তারপর ধীর পায়ে যখন ভেতরে ঢুকছি আশপাশটা দেখলাম, সেই শৈশবের কত স্মৃতি, কত খুনসুটি, কত কত মুহূর্ত সব যেন আনাচে কানাচে ছড়িয়ে আছে। বিজ্ঞানাগারের পাশের গলিটা দিয়ে হাঁটতে হাঁটতে মনে পড়ে গেল ক্লাস ফাঁকি দিয়ে এই জায়গাটায় লুকিয়ে থাকার দিনগুলো। গলিটা আজও আগের মতো আছে, সিঁড়িগুলো শুধু পরিবর্তন হয়েছে এখানে বসে আড্ডা দেওয়া মুখগুলোর, কিন্তু একটু ভেতরের দিকে যেতেই দেখি পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ক্যাম্পাসের ভেতরে হাঁটতে হাঁটতে কত শত দুষ্ট মিষ্টি স্মৃতি মনে পড়ে গেল। আসলে বড় বড় হয়ে গেছি, ইচ্ছে করলেই আর নীল সাদার সেই ড্রেসটা জড়িয়ে দুপাশে দুটো ঝুঁটি করে ছুটতে পারি না। টেবিলের উপর বসে পা দুলিয়ে বন্ধুদের সাথে গল্পও জমে না, সবার সাথে টিফিন ভাগাভাগি করে খাওয়াও হয় না, আর কত কি। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে তোর কথা আমার কখনো মনে পড়বে, কিন্তু কিন্তু এখন প্রায় প্রতিদিন সকালে বিকালে এমনকি ঘুমানোর আগেও তোর কথা অনেক মনে পড়ে রে। তোকে ছাড়া এখন কিভাবে দিন শুরু হয় আবার কিভাবে শেষ হয় বুঝতেই পারি না। এখন যখন একা থাকি মনে পড়ে যায় সেই ক্লাসরুমের শোরগোল। আমি কখনো ভাবিনি যে এমনটা হবে। আসলে তোকে না অনেক মিস করছি, অনেক। আচ্ছা তোর কি মনে পড়ে আমাদের স্কুল লাইফের কথা? আমাদের স্কুল লাইফ মানে ছিল খুব স্পেশাল কিছু বন্ধু, যারা ছিল পরিবারের বাইরে আরেকটি পরিবার, অসংখ্য স্মৃতির একটি গল্প। আই শোন, তোর মনে পড়ে আমাদের বোরিং ড্রেসটার কথা? রোজ রোজ একই ড্রেস একদমই ভালো লাগতো না, তার উপর সকালের কড়া রোদে অ্যাসেম্বলি, আর দেরিতে স্কুলে গেলে সেই মার, আর না হয় শাস্তিস্বরূপ কান ধরে বারান্দায় দাঁড়িয়ে থাকা। স্কুলের বেঞ্চের কথা মনে আছে, যেখানে প্রায় সবাই বেঞ্চে নিজের নামের সাথে প্রিয় একটা নাম যোগ করে লিখতে পারলে স্বর্গ সুখ পেত? কি অদ্ভুত সুন্দর ছিল দিনগুলো, তাই না? আমরা সবাই টিফিন টাইমের অপেক্ষা করতাম, আমরা একসাথে কত স্কুল পালিয়েছি মনে আছে? আর কখনো কারোর সাথে ঝগড়া হলে কমন একটা ডায়লগ ছিল আমাদের, সাহস থাকলে ছুটির পর থাকিস, তোর খবর আছে। কত কত দিন সবই যে রঙিন। ও আমাদের সবার কমন একটা অজুহাত ছিল, পেট ব্যথা। হোমওয়ার্ক না করার কারণ পেটে ব্যথা, স্কুলে না আসার কারণ পেটে ব্যথা, সব কিছুতেই ব্যথা আর ব্যথা। তোর মনে পড়ে চুলের কাটিং এর জন্য স্যার ম্যাডামদের হাতে আমরা কত মার খেয়েছি? আমরাও কম ছিলাম কই,
স্যার ম্যাডামদের বিশেষ কিছু নাম রাখতাম যা শুধু আমরা স্টুডেন্টরাই জানতাম। টিচারদের ক্লাসগুলো রুখতে শুনতে শুনতে মুখস্থ হয়ে যেত আমাদের। টিচার যাওয়ার পর আমরা তাদের নকল করে রিহার্সাল দিতাম, পানি খাওয়ার অজুহাত দিয়ে কমন রুমে গিয়ে বসে থাকতাম, বৃষ্টির দিনে একসাথে হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজতাম। আর এভাবে কেটে যায় 10টি বছর, আসে টেস্ট এক্সাম, তারপর বিদায় অনুষ্ঠান, এর কিছুদিন পরই এসএসসি এক্সাম, আর এরপর সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়, হারিয়ে যায় সেই দিনগুলো। আপন বন্ধুরাও কোথায় যেন মিলিয়ে যায়, চাইলেও ফিরে পাবো না আর সেই সময়গুলো। যে টিচারদের নিয়ে এত হাসাহাসি করেছি, তাদের যে মনে মনে এত ভালোবাসতাম, তা তখন টের পেলাম না কেন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছি, তবে কেন যেন স্কুলের দিনগুলো এখনো খুব বেশি মিস করি। ইস, আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো। কিন্তু সময় তো বহমান স্রোতের মতো, স্কুলে আমরা ভর্তি হই কাঁদতে কাঁদতে, আমরা বিদায় নেই কাঁদতে কাঁদতে, আর আর এখনো চোখ ভিজে উঠলো। ব্যাডলি মিসিং দোজ ডেজ। স্কুল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ ফর এভার। ক্লাসরুম, চেয়ার, টিভি, বাদাম গাছ, মাঠ, লাইব্রেরি, কমন রুম, বড়ই গাছ, ফুটবল টুর্নামেন্ট, ক্যাডেট কলেজ, ক্যান্টিন, সবকিছু ছুঁয়ে ছুঁয়ে যখন বেরিয়ে আসলাম, আরেকবার পিছন ঘুরে তাকালাম, প্রিয় কিছু মুখ, স্যার ম্যাডামদের স্নেহ ভরা শাসন, বন্ধুদের খুনসুটি, ক্যাম্পাসের সব কিছুই যেন বলছে আবার এসো, এই তো এখানেই আমরা অপেক্ষায় থাকবো।